আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য পিটুনিয়া এবং জারবারা ফুলের গাছের ভিডিও নিয়ে আসলাম। আমি এই গাছটার পিটুনিয়ার চেরা আনার পরে আপনাদের সাথে শেয়ার হয়েছিলাম। ছোটো মোটো চেরা একটি এনেছিলাম, তার থেকে প্রথম ফুলি এটা ফুটেছিল, তার ভিডিও করে রেখেছি। এরপরে আপনার বাদে দুটো ফুল ফুটেছিল, তার ভিডিও করে রেখেছিলাম। এইভাবেও আপনার তিন চার দিনের ফুল আপনাদের জন্য রেডি করে রেখেছি। অনেক ফুল এখন আস্তে আস্তে ফোটা আরম্ভ হয়েছে। এরপরে ফুল ফুটেছিল তিনটি, আর এক গাছে দুই কালার ফুল ফুটবে, আপনারা দেখতে পারবেন। এই দেখেন আরেকটা কালার ফুল ফুটেছে। এবার পত্রলেখা ফুল আপনার, সরি, এই ফুলটা খুব কম আপনার এনেছি, কিন্তু এরপরেও অনেক ফুল ফুটবে, বা আগামীতে আরও ভিডিও দেখাবো এই ফুল গাছটার। খুব সাধারণভাবে রোপণ করা আপনার এই ফুল গাছটা, সাধারণ মাটি, গোবর সার, খোলার খোসা, ডিমের খোসা এবং আপনার চা পাতি দিয়ে মাটি রেডি করেছিলাম, তারপরে গাছটা রোপণ করেছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা অনেক ফুল এই গাছটায় ফুটেছে। একদিকে রেগুলার ফুল ফুটতেছে, আর একদিকে ফুলগুলা ঝরে যাচ্ছে। এই ফুলটা বেশি দিন টিকে না, বেশ থেকে বেশ দুই দিন কি তিন দিন টিকে একটি ফুল গাছে, আর বৃষ্টি দিলে ফুলগুলা ছিঁড়ে যায় পানি দেওয়ার পরে। কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই ফুল গাছটা, খুব বেশি লাগালে খুব সুন্দর হয়, কয়েক কালার পত্রলেখা ফুলের মতন। আমি ভিডিও সাপ্তাহিক দুই দিন দিতেছি, আল্লাহর মেহরবানিতে হয়তোবা আরও ভিডিও সামনে দিয়ে বাড়াতে পারি। অনেক ভিডিও রেডি হয়ে আছে আপনাদের জন্য, কিন্তু সময় সুযোগ করতে পারতেছি না, খুব ঝামেলা যাচ্ছে, তাই ভিডিওগুলো ছাড়তে পারতেছি না। তাই সপ্তাহে দুই দিন দিতেছি, আগামীতে হয়তোবা তিন দিন সপ্তাহে ভিডিও দিতে পারি। আর জারবেরা গাছটা দেখতে পাচ্ছেন, একটি একটি ফুল করে আস্তে আস্তে কলি। এগুলো আমার গত বছরের ফুলের গাছ, ছোটো মোটো একটি চেরা ছিল, সেই গাছ থেকে ডালপালা দিয়ে আস্তে আস্তে ফুলগুলা হচ্ছে। আর খুব সুন্দর একটি সাদা ফুল আপনার, এই যেন হলুদ কী বলে বড় ফুলটা, নাম মুখে দিয়ে আসতেছে না, সেই ফুলটার মতন দেখতে, সূর্যমুখী ফুলের মতন। খুব সুন্দর ফুলটা, কিন্তু সামনে থেকে দেখলে আপনার এই ফুলটা দেখতে পাবেন। এবং এই ফুলটা কিন্তু আবার অনেক দিন থাকে গাছে, আমার এই ফুলগুলো 10-12 দিন থেকে ফুটেছে। ভিডিওগুলো ছোটো ছোটো, তাই আপনার কয়েকদিন মিলিয়ে এই ভিডিওটা রেডি করেছি আপনাদের জন্য। ডাল কিন্তু দেখতে পাচ্ছেন, একটি ডালেই অনেক ফুল ফুটেছে, এবং 10 ইঞ্চি টবে এই গাছটা আপনাদের জন্য রেডি করেছি। আরও অনেক ফুল গাছ আছে আমার ছাদে বর্তমান, আমি আস্তে আস্তে আপনাদের জন্য ভিডিও ছাড়ব। দেখতে পাচ্ছেন আপনারা মাটির পরিমাণ খুব অল্প, এবং টবের সাইজ হলো 10 ইঞ্চি। মাঝে মাঝে আমি পিকচার ছেড়েছি ভিডিও শর্ট করে দিয়ে একদিন দিন একদিন ভিডিও পিকচার আপনার তুলে রেখেছি আপনাদের জন্যে। তাই প্রত্যেক দিন তো এক ভিডিও দেওয়া যায় না, এই জন্যে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।